করুণা বলছি গতকাল রাত্রিবেলা হবিপুরের জাজইল অঞ্চলে একটা দুর্ঘটনা ঘটেছে। আমাদের একটি কর্মী গোটা পশ্চিমবাংলায় বিজেপি একটা হাস্যকর অভিযোগ করেছে হবিপুরের ব্যাপারে, যে তৃণমূল নাকি বিজেপিকে মেরেছে। গোটা পশ্চিমবাংলায় পত্রপত্রিকা এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে মানুষ জানতে পারছি যে সারা পশ্চিমবাংলায় বিজেপি একটা সাময়িক জয়ের উল্লাস করে মানুষের উপর অত্যাচার করছে, তৃণমূল কর্মীদের খুন করছে, কোথাও কাউন্সিলরকে খুন করছে, কোথাও মাথা মুড়ে দিচ্ছে, সব জায়গায় নোংরামি করছে। হবিপুরে এরকম কোনো ঘটনাই ঘটেনি, হবিপুরে তৃণমূলের কোনো কর্মী বিজেপিকে মারেনি। আসল কথা, ওদের এখন দলে সব সিপিএমের লাল ঝান্ডার লোকরা ঢুকে গেছে। এবার পুরনো বিজেপি কর্মী আর ওই লাল ঝান্ডা বিজেপি কর্মী, এদের মধ্যে গণ্ডগোল হয়েছে বলে আমরা যতদূর জানতে পেরেছি। তৃণমূল এর ব্যাপারে কোনো জড়িত নেই।